হ্যালো এভরিওয়ান, আমি রনিকা সাভার থেকে বলছি। মেথিদানা ব্লগসে আপনাদের আরও একবার ওয়েলকাম জানাই। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। আর এখন দেখতে পাচ্ছেন যে বাজার সদাই সব গোছানো হচ্ছে, আর মানে দুপুরে রান্নাবান্নার ব্যবস্থা করবে এখন। তো তার আগে বাজার যেগুলো করেছে তো সেগুলো এখন গুছিয়ে নেবে। এই যে চালতা আর কচু দেখতে পাচ্ছেন, এটা গতকাল কাকি এসে আমাদের দিয়ে গিয়েছে, দেশের বাড়ি গিয়েছিল, তো সেখান থেকে আমাদের জন্য নিয়ে এসেছে। আর কাঁচকলা, লাউ এগুলো বাবা সকালবেলা দোকান থেকে এনে দিয়েছে, টাটকা টাটকা একদম সবজি। আর লেবু তো আমাদের অবশ্যই লাগে, যেহেতু সকালবেলা আমি লেবু কফি খাই। আর দুপুরবেলা অনেক সময়, বলতে গেলে কি অনেক সময় না, প্রায় সময় আমরা সবাই লেবুতে ভাতটা খেতে পছন্দ করি। আর এখানে এনেছে সোয়াবিন, যেহেতু কার্তিক মাস চলে এসেছে, তো আমাদের মধ্যে কার্তিক মাসে সারা মাসে নিরামিষ খায়, তো আমরা তো খেতে পারবো না, তার জন্য এবার 10 দিন খাওয়ার মানে চিন্তাভাবনা আছে। সে 10 দিন খাওয়ার জন্যই মানে নিরামিষ সবজি বেশি করে কিনে নিয়ে এসেছে বাবা। এখন হচ্ছে রান্নাবান্নার সময়। একটি কড়াইতে মা এখানে মানে সোয়াবিন তেল দিয়ে দিয়েছে পরিমাণ মতো, তারপর এখানে বেশ কিছুটা জিরা দিয়ে দিয়েছে। জিরাটাকে খুব ভালোভাবে হতে দিয়েছে, জিরাটা যদি ভালোভাবে না ভাজা হয় তাহলে জিরা থেকে কিন্তু একটা যে সুন্দর একটা ফ্লেভার আসে সেটা কিন্তু আসবে না, আর তরকারিটা খেতেও কিন্তু ভালো লাগবে না। জিরাটা ভালোভাবে ভাজা হওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিবে এখানে চিংড়ি মাছ। আজকে কিন্তু আমিষ খাবার খাবো, আর তারপর থেকে আর 10 দিন আর খাবো না। তো চিংড়ি মাছটাকে ভালোভাবে ভেজে নিবে সুন্দর মতন, যাতে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয় এজন্য। আর চিংড়ি মাছটা ভাজতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না, জাস্ট 1-2 মিনিট চুলাতে রাখলে কিন্তু চিংড়ি মাছটা ভাজা হয়ে যায়। তো এখন এর মধ্যে দিয়ে দিবে জিরার গুঁড়া, একে একে সব মশলাগুলো কিন্তু এখন দিয়ে দিবে। দিয়ে দিবে এর মধ্যে হলুদের গুঁড়ো, আর এখান যেহেতু আজকে শুকনো মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করে এখানে কাঁচামরিচ বাটাটা দিবে, কেননা গতকাল তো দেখিয়েছিলাম যে কতগুলো কাঁচামরিচ বাটা মানে বেটে রেখেছি, সরি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি, এজন্য এখন কাঁচামরিচ বাটাটাই খাবো। তারপর এখানে আদা রসুন বাটাটা দিয়ে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিবে। আর চিংড়ি মাছটাকে কিন্তু আজকে কোনো পেঁয়াজ দিয়ে রান্না করা হয়নি, শুধুমাত্র জিরা দিয়ে রান্না করা হয়েছে, তাতে কিন্তু চিংড়ি মাছটা খেতে অসাধারণ হয়েছিল। চিংড়ি মাছটাকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিবে, আর মশলা কষাতে কিন্তু আসল টেস্ট তরকারির, যেটা সব ভিডিওতে আমি বলে থাকি। আর আজকে রান্না কিন্তু আমার মা করছে, আর আজকে কিন্তু আমি মানে রান্না করার কোনো সময়ই পাইনি, কারণ আজকে সারাদিন বাইরে ছুটাছুটি করেছিলাম। রিকের জন্য কিছু খাবার কিনতে হয়েছে, তারপর ঘরে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে হয়েছে, এর জন্য দেখাতে পারিনি, রান্নাঘরে যেতে পারিনি, আজকে মাই রান্নাঘরে ছিল। চিংড়ি মাছটা ভালোভাবে কষানোর পর এর মধ্যে লাউ দিয়ে দিবে, আর আজকে লাউটা কিন্তু একদম কচি লাউ ছিল, আর লাউটা কিন্তু অনেকটাই মানে খেতে অনেক ভালো লেগেছিলো। চিংড়ি মাছ দিয়ে পেঁপে এইভাবে রান্না করলে বারবার কিন্তু খেতে মন চাইবে, কেননা এতটাই টেস্টি হয়েছে এই রান্নাটা। আর সম্পূর্ণ কিন্তু আমার মার মানে কৃতিত্বটা, প্রথমে চেয়েছিল চিংড়ি মাছটা বোনা করতে, পরে ভাবল যে না, বাবা যেহেতু লাউ এনেছে লাউটাকে রেখে দিলে কিন্তু লাউটা নষ্ট হয়ে যাবে। পরে মা বলল যে পেঁপে দিয়ে চিংড়ি মাছটা রান্না করি, খেতে ভালো লাগবে। কিন্তু আমি লাউ মানে মানে পাঁচটা জিনিসগুলো খেতে একদমই অপছন্দ করি, তো মা বললো আমি এমনভাবে রান্না করে দিব যে এটাকে আর পাঁচটায় মনে হবে না। সত্যি সত্যি কিন্তু এতটাই মজা হয়েছিল না, খাওয়ার সময় মনে হচ্ছিলো যে হয়তো আমি মানে লাউ দিয়ে খাচ্ছি না, চিংড়ি মাছটা মনে হচ্ছে অন্য কোনো তরকারি দিয়ে খাচ্ছি, খেতে খুবই মজা হয়েছিল। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার সাথে আছেন, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটাকে ফলো করে দিতে পারেন।
আর কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে কিন্তু আলাদা কোনো জল দিতে হয়নি, তরকারি থেকে যে জলটা বের হয়েছে তাতে কিন্তু তরকারিটা রান্না হয়ে যাবে, এক্সট্রা কোনো জল দিতে হবে না। আর এক্সট্রা যদি জল দিতে যান তাহলে কিন্তু তরকারিটা খেতে একদমই বাজে লাগবে। ঢাকা দিয়ে ডেকে 7 থেকে 8 মিনিটের জন্য রাখা হয়েছিল, আর চুলার হাইটটা কিন্তু মিডিয়াম হিটে ছিল। তরকারিটা হয়ে যাওয়ার আগে আগে, মানে নামানোর আগে আগে এখানে ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে যাতে ফ্লেভারটা ভালো আসে। এই জন্য ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের জন্য চুলাতে রেখে দেওয়া হয়েছে, তারপর চুলা থেকে নামিয়ে ফেলা হয়েছে। নাহলে আবার বেশি রান্না করলে পেঁপেটা টকটক লাগতে পারে। এই জন্য পেঁপে চিংড়ি তরকারিটা করার পর এখন মা একটা পকোড়া বানাবে। তো পকোড়া বানানোর আগে মা আপনাদের একটা জিনিস দেখিয়ে দিবে, সেটা হচ্ছে এই পাতাটা। এটাকে গন্ধওয়ালি পাতা বলে আমাদের দেশে, আপনাদের দেশে যে কী বলে সেটা তো আমি জানি না, এক এক দেশে তো এক এক নাম থাকে এক এক জিনিসের। তো আমাদের দেশে এটাকে গন্ধওয়ালি পাতা বলে। তো আজকে সেই পাতা দিয়ে কিন্তু আজকে পকোড়া বানাবে মা। তো পাতাটাকে মা ভালো করে কুচি করে নিয়েছে, মানে আগে ধুয়ে সুন্দরভাবে কুচি করে নিয়েছে, কারণ এই পাতাটা প্রচুর পরিমাণে বালি থাকে, এই জন্য খুব ভালোভাবে ধুতে হবে। কুচি করে নেওয়ার পর এখানে একটা বাটিতে রেখে দিয়েছে, তারপর এখানে পেঁয়াজ কুচি নিয়েছে, একটু বেশি করে ধনে পাতা নিয়েছে, আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছে। আর এখন এর মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিবে, কেননা এই পাতার পকোড়াটা এত টেস্টি যে আমি আগে কখনো খেয়েছিলাম কিনা আমার মনে নেই, তবে এবার যখন খেয়েছি আমার কাছে খুব ভালো লেগেছিলো। তো লবণ দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছে হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, কাঁচামরিচ বাটা, এখানেও আপনার চাইলে শুকনো মরিচ গুঁড়ো বা শুকনো মরিচ বাটা ব্যবহার করতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছে আদা বাটা, রসুন বাটা, আর সব উপকরণগুলো কিন্তু একটু বেশি বেশি করে দেওয়া হয়েছে, মানে যতটুকু পাতা নিয়েছে তার থেকে একটু বেশি বেশি মশলা নেওয়া হয়েছে, কেননা পকোড়া খেতে ভালো লাগতে হবে, তাই না? কেননা যেহেতু এটা গন্ধওয়ালি পাতা, তো এটার গন্ধটা না একটু অন্য রকমের, এর জন্য একটু বেশি বেশি রসুন আদা বাটা দেওয়া হয়েছে যাতে এর গন্ধটা যেন আর না আসে। তো বড়টা মানে পাতাটাকে সর্বপ্রকার সাথে ভালোভাবে কুচলে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিবে বেসন। বেসনটা দেওয়ার একটাই কারণ হলো, বেসনটা দেওয়ার কারণে কিন্তু পকোড়াটা একদমই মচমচা ছিল। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন, তবে এটা মচমচা হবে কি না আমি জানি না, তো এই জন্য আমি বলে দিলাম বেসনটা হলো সবচেয়ে ভালো একটা অপশান। বেসন দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর মা এখন পকোড়ার আকারে দিয়ে দিবে, মানে যে যা ইচ্ছা মতন শেপ দিয়ে মানে ভাজতে পারেন পকোড়াটা। আর এখানে কিন্তু মা আগে থেকে তেল গরম করতে দিয়েছিলো, আর ট্রাস্ট মি পকোড়াটা এতটাই মজা ছিল, শুধু শুধু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেকটা ভালো লেগেছিলো। আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না, এই চ্যানেলটা ছাড়াও আমার সেম নামে ফেসবুক পেজ আছে। তো ওখানে নতুন হিসেবে যেমন সব স্ট্রাগল করছে আমাকেও করতে হচ্ছে। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে আমাকে ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি চ্যানেলটা খোলার পর অনেক পরে আমি ফেসবুক পেজটা খুলেছিলাম, তার জন্য কিন্তু ফেসবুকের ভিডিওর সাথে এই ভিডিওটা মানে চ্যানেলের ভিডিওটা অনেকটা আগে পিছে, এর জন্য হয়তো অনেকে বিভ্রান্ত বোধ হতে পারেন, তো তার জন্য আমি সরি বলে নিচ্ছি। আশা করব আপনারা এটা বুঝতে পারবেন, যেহেতু ফেসবুক পেজটা পরে খোলা হয়েছে আর চ্যানেলটার আগে খোলা হয়েছে, এর জন্য আগে পরে একটু ভিডিওটা হয়ে গিয়েছে। আমি কিন্তু সব সময় ফেসবুক পেজে ব্লগগুলো শেয়ার করি আর ইউটিউবেও নিয়মিত ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো আমি আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে, যেটা আমি আশা করি আপনাদের কাছ থেকে। আর আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে সবসময় দিয়ে থাকি, এবারেও দিয়ে থাকবো, আপনারা চাইলে সেখান থেকে আমার ফেসবুক পেজটাকে ভিজিট করতে পারেন যদি আপনাদের ভালো লাগে।
দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে আর সবারই প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, এই জন্য আমি বেশি একটা দেখাইনি, কেননা আমারও খুব ক্ষুধা লেগে গিয়েছে। অল্প একটু ভিডিও করে আমি কিন্তু খেতে বসে গিয়েছি, তার জন্য আপনাদেরকে ভালোভাবে আমি খাবারের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আর এখন হচ্ছে সন্ধ্যার সময়, বাচ্চাদের জন্য কী কী কিনে এনেছি সেটাই শেয়ার করছি। এই নুডলসগুলোকে কী নুডলস বলে আমি জানি না, আসলে আমার এসব নুডলস তেমনটা খাওয়া হয় না, দেখাও হয় না, এই জন্য বলতে পারি না। তো এই জন্য আমি আপনাদেরকে সরি বলে নিচ্ছি। এই নুডলসগুলো আমি তিনটা নিয়েছি, একটা বৃষ্টির জন্য, সরস্বতীর জন্য, রিকের জন্য, তিনজনের জন্য তিনটা নিয়েছি। একটা চিপস নিয়েছি, এই চিপসটা আমার ছেলে খেতে খুব পছন্দ করে, এর জন্য এই চিপসটা সবসময় যখন বাইরে যাই তখন এই চিপসটাও খাওয়ার জন্য পাগল হয়ে যায়। তো ও যখন যেটা খেতে চায় চেষ্টা করি সেটা দেওয়ার জন্য। আর বাসায় মানে আমাদের জন্য মানে আমার মার জন্য কিছু বিস্কিট এনেছি খাওয়ার জন্য। আর আমি একটা সয়াবিন নিয়েছি, এক পোয়াটা বলতে গেলে। তো সয়াবিনটাকে খেয়ে দেখবো কেমন, তারপর আমি যদি ভালো লাগে তাহলে পরের বার না হয় আবার নিয়ে আসা যাবে। বাচ্চাদের জন্য চিপস কিনেছি, আমার ছেলের আলুর চিপসটা খুব পছন্দ করে সেই জন্য। সাথে একটা চকোস এনেছি, মাঝে মাঝে বাজার চকোস খেতে চাই, তো সবসময় তো ঘরে থাকে না, তো মাঝে মাঝে দেই, সবসময় দিই না, এর জন্য চকোসটা রেখেছি হাতের কাছে। আর দুটো চকলেট বিস্কিট এনেছি, তাতেই মানে আর দুটো পটেটা বিস্কুট এনেছি, মানে এটা খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, এর জন্য হাত এটুকু জিনিস আনার মানে আনার জন্য দোকানদার আমাকে এত বড় একটা পলিথিন দিয়েছে। তার আশেপাশে মানুষজন তো পলিথিন দেখি মনে 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 ভেবে ফেলেছে যে আমি কী না কী নিয়েছি। এখন সবাই একটু নুডলসটা খাবো, মানে এটা খেতে কেমন যেন টেস্ট করছিলাম। তো এটার মধ্যে নিয়ম লেখা আছে কীভাবে এটাকে বানাতে হবে। তো গরম জল দেওয়ার পর 5 মিনিটের মতন এটাকে ঢেকে রাখা হয়েছিল। তারপর নুডলসটা মানে দেখে মা বলছে কি আমাকে একটু খেয়ে দেখে নিই নুডলসটার স্বাদ কেমন, কেননা এটা দেখে মনে হচ্ছে অনেক ঝাল হবে, আর সত্যি কিন্তু অনেক ঝাল ছিল, আমি কিন্তু খেতে পারিনি, রিকেও খেতে পারিনি। তো মা খেয়ে রেখে বললো যে নুডলসটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটা একটা মজা না। তো আমার কাছে মনে হয়েছে যে সব নুডলস না কিনে ম্যাগি বা বাচ্চাদের জন্য কোকোলা নুডলসগুলো কেনাটাই ভালো, এগুলো নুডলসগুলো খাওয়ার চেয়ে না খাওয়াটাই বেটার। আর বাচ্চারাও কিন্তু খাওয়ার জন্য উঠে ফিরে লেগেছে, আসলে ছোটো মানুষ তো যায় দেখে তাই খেতে যায়। তো মা খেয়ে একবার দেখে বললো যে খেতে ভালো না, তাই মা খাইনি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।